আজ বেরিয়ে গেছিলাম, অনেক দিন বাদেই যাচ্ছি ক্লাসে, আর আজকে আছে ডেমনস্ট্রেশন, তার জন্য যাচ্ছি। আর যেহেতু আমাদের এখনও এক্সামটা শেষ হয়নি, আমরা আগে এর পরের যে ব্যাচটা আছে, ব্যাচ আমরা তো ফোর্থ ব্যাচে ছিলাম, তো এবার ফিফথ ব্যাচে যারা যারা আছে তো তাদের সাথেই আমরা এক্সামটা দেব। তো ওই কারণে বেশ মাঝখানে অনেক দিন ক্লাস যাওয়া হয়নি, তো আজকে যাচ্ছি ডেমনস্ট্রেশনের জন্য। আর তার জন্য আর আজকে যার উপরে মেকআপটা দেখাবো সেটা হলো ছোটো রিয়া আছে ওর উপরে, তো ওকেই ডাকতে এসেছি, তো এখনও কেউ আসেনি। আমি গেছিলাম স্টুডিওতে, দেখলাম কেউ আসেনি, ওই জন্য চলে গেছিলাম রিয়াকে ডাকতে। আর এখানে এসে দেখো ওদের কুল গাছটা, দেখো ভর্তি কুল হয়েছে। আমরা নিশ্চয়ই আসবো, সেই ছোটোবেলায় আবার মনে হলো ফিরে গেলাম, মানে এত ভালো লাগলো, বহু বছর বাদেই ফিলিংসটা পেলাম আবার ফিরে। তো আমরা যতটা পারলাম, আমি এখানে অনেকগুলো কুলও নিয়ে এসেছি, তো আবার যাব পরে ওইখানে, সবাই মিলে একসাথে যাব। তো এখন এসেছি আমি রিয়াকে ডাকতে, তো রিয়াকে ডেকে 14 দিন চলে যাব আমি ক্লাসে। তো এসে দেখলাম যে ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে, রিয়া অলরেডি ভিতরে ঢুকে গেছে, তো এখানে ঢুকে ওকে রেডি করছে, রেডি হয়ে গেছে। আর দিদি এখানে অলরেডি স্টার্ট করে দিয়েছে, চলো তোমরাও দেখতে থাকো। আর আজকে যেই মেকআপটা করবে, আজকে করবে হলো পার্টি মেকআপ, খুব রিজনেবল প্রাইসে যেই প্রোডাক্টগুলো হয় সেটা দিয়েই মমিতে দিদি দেখাবে ওর উপরে অ্যাপ্লাই করে। তো চলো তোমরাও দেখো, আর যতটা পারলাম আমি তোমাদের পুরোপুরি এখানে ভিডিওটা নেই, তো তোমাদেরও যতটা পারলাম দেখালাম, আর কেমন লাগলো ভিডিওটা কিন্তু অবশ্যই জানিও। পাউডারটাকে আমরা বলি ব্রোনজার, পাউডার কখনোই কন্ট্রোলে আসে না, পাউডার মানে হচ্ছে ব্রোনজার, মানে পাউডারি যে কালারগুলো হয় সেগুলো হয় ব্রোনজার, ঠিক আছে। এটা হলো ওর ফাইনাল লুক, তো তোমাদের সাথে অলরেডি আগে আমি শেয়ার করে দিয়েছিলাম, তো কেমন লাগলো অবশ্যই ভিডিওটা জানিও, আর ওকেও কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। এরপর ওখান থেকে কাজ মিটিয়ে নিয়ে সব কিছু কমপ্লিট করার পর দেন আমরা সবাই মিলে চলে গেছিলাম একটু গঙ্গার ধারে, ওখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম, গল্প টল্প করলাম। আর ওদের এখান থেকে দেখো পুরোপুরি ফেরিঘাটটা পুরোপুরি দেখা যায় এখানটা থেকে, ওই দিকটা থেকে অতটা বোঝা যায় না, বাট এইদিকে ওদের এই সাইডটা আসলে পুরোপুরি বোঝা যায়। এরপর ওখান থেকে বেরিয়ে গেছিলাম, পাশেই আছে, আমি ফার্স্ট টাইম গেলাম। এটা আশ্রমটার নাম হলো মাধবানন্দের আশ্রম, একটু খুব নিলিবিলি শান্ত, তো ওইখানেও কিছুক্ষণ ছিলাম। তো যাওয়ার পরে দেখলাম চরণামৃত দিচ্ছিল, ওখানে দিল, খেলাম। এখানে শিব ঠাকুরেরও মন্দির আছে, এখানে সবাই জল ঢালতেও আসে শিবরাত্রির দিন, সব এখানে ভোগ প্রসাদও দেওয়া হয়। আর ওনার মূর্তিটাও এখানে আছে, উনি এখানেই থাকতেন, তো পরে এটা আরও সুন্দর করে মডিফাই করা হয়েছে। উনি যে গাড়িটা ব্যবহার করতেন সেটাও আছে এখানে, তোমরা একে ভিডিওর মধ্যেই দেখতে পাবে। তো এইভাবেই আজকে সারাটা দিন মোটামুটি কাটলো, তো খুব শিগগিরই দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। তো আজকের জন্য টাটা সবাইকে।